হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। এক্সপেরিমেন্ট বাংলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে। তো আজ আমরা একটা কথা বলবো, একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর, সেটা হচ্ছে যে মেগাপিক্সেল। বেশি মেগাপিক্সেল মানে কি বেশি ভালো ক্যামেরা, সম্পূর্ণ জানবেন আজকের এই ভিডিওটিতে। তো আপনারা দেখছেন এক্সপেরিমেন্ট বাংলা, আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ জুলফিকার। চলুন শুরু করা যাক। তো মেগাপিক্সেল নিয়ে আলোচনা করার পূর্বে আমাদেরকে জানতে হবে যে মেগাপিক্সেল কী। তো প্রথমে জানতে হবে আমাদেরকে পিক্সেল কী। পিক্সেল হচ্ছে যে এমন একটা সেন্সর যে এখানে আলো সেন্স করা হয়, আলোর এই সেন্স করে তার একটা ডিজিটাল ফরম্যাটে তাকে ডেটাতে রূপান্তরিত করে প্রসেসরে পাঠানো হয়। তো সেটা হলো পিক্সেল। আর এবার আসছে মেগাপিক্সেল। মেগাপিক্সেল হচ্ছে যে এক দশ লক্ষ পিক্সেল নিয়ে হয় এক মেগাপিক্সেল। তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার মোবাইলে কতগুলি পিক্সেল আছে। যদি আপনার দুই মেগাপিক্সেলের ক্যামেরা হয় তাহলে আপনার 20 লক্ষ পিক্সেল সেন্সর সেইখানে আপনার মোবাইলে আছে। তো এবার কথা বলছি যে বেশি মেগাপিক্সেল মানে কি আপনার বেশি ভালো ক্যামেরা, তো উত্তরটা হচ্ছে না। তার কারণ হচ্ছে বেশি মেগাপিক্সেল হলেই আপনার ক্যামেরা ভালো হবে না। তার কারণ হচ্ছে যে আপনার কত মেগাপিক্সেল ক্যামেরা সেটা আপনাকে দেখতে হবে। যদি 2 মেগাপিক্সেল ক্যামেরা হয় তো আপনার যদি এত বড় লেন্স হয় তাহলে আপনার মোবাইলে যদি 50 মেগাপিক্সেল ক্যামেরা হয় তবু আপনার ওই 2 মেগাপিক্সেলের সমান হতে পারবে না। তার কারণ হচ্ছে ওর সেন্সরের সাইজ খুবই বড়। যদি আপনি একটা DSLR ব্যবহার করেন, নর্মাল DSLR, তাহলে সেগুলোতে দেখবেন 15 থেকে 16 বা 24 মেগাপিক্সেল অ্যাভেলেবল এখন পাওয়া যায়। বেশিরভাগ 24 মেগাপিক্সেল, আমি যেটা ব্যবহার করতাম সেটাতে 24 মেগাপিক্সেল ছিল, এখন ওটা নেই। তো 24 মেগাপিক্সেলে যত আমার বন্ধুরা বলতো তোর DSLR মাত্র 24 মেগাপিক্সেল ক্যামেরা, তখন আমি তাদেরকে বলতাম যে 24 মেগাপিক্সেল ক্যামেরা DSLR থাকলেও মোবাইলে 100 মেগাপিক্সেল এলেও মোবাইল ক্যামেরা DSLR 24 মেগাপিক্সেলের সমান হবে না। তার কারণ হচ্ছে যে ওর সাইজ। আপনারা হয়তো দেখেছেন যে একটা DSLR বা বড় ক্যামেরা, প্রফেশনাল ক্যামেরাগুলোর ইমেজ সেন্সরের সাইজ প্রায় 1 থেকে 1 ইঞ্চি 2 ইঞ্চি 1.5 ইঞ্চি অনেক বড় হয়ে থাকে। আর মোবাইলের যে সেন্সরগুলো থাকে কয়েক মিলিমিটারে হয় ওগুলো। তো আর আমাদের মোবাইলে বা ছোটো ক্যামেরাগুলোতে স্পাই ক্যামেরাগুলোতে সেগুলোতে সেন্সর তো খুব ছোটো হয়, তারপরে আবার অনেক সেন্সর একটা জায়গায় গাদাগাদি করে ভরা থাকে। তো মনে করুন যে আপনি 10 ফুট লম্বা, 10 ফুট চওড়া, 10 ফুট উচ্চতা একটা অ্যাকোয়ারিয়াম নিলেন, সেখানে বড় বড় 10টি মাছ রাখলেন। 1 কেজি ওজনের এক একটি মাছের ওজন হচ্ছে 1 কেজি করে। তাহলে আপনি 10টা মাছ রাখলেন, তাহলে 10টা মাছ রাখার পর আপনি মনে করুন ভাবলেন যে আমি 20টা মাছ রাখবো ওই অ্যাকোয়ারিয়ামে। তাহলে আপনি কী করলেন যে আপনার অত জায়গা নেই, তো আপনি 500 গ্রামের মাছ আপনি 20টা রেখে দিলেন। তাহলে কী হলো, আপনার মাছ 20টা হলো কিন্তু ওজনটা একই রইল। তাহলে আপনার মোবাইলের ক্ষেত্রেও তাই, আমাদের মোবাইলে যে সেন্সরের সাইজ, সে সেন্সরের সাইজ একই থাকে কিন্তু তার মধ্যে বেশি মেগাপিক্সেল ভরা হয়। আগে যেমন 2 মেগাপিক্সেল খুব ভালো ক্যামেরা ছিল, তো এখন 64 মেগাপিক্সেল, অনেক আরও কত মেগাপিক্সেল এসে গেছে এখন দেখতে হবে। নতুন নতুন আপডেট আসছে সেটে, আর নতুন নতুন ক্যামেরা সেন্সর আসছে, আর গাদা গাদা মেগাপিক্সেল আপনার মোবাইলে ভরে দিচ্ছে। তো বেশি মেগাপিক্সেল মানেই যে ভালো ক্যামেরা সেটা কিন্তু নয়, আর ছবির কোয়ালিটি কিন্তু মেগাপিক্সেলের অপর ডিপেন্ড করে না। ছবি কতটা ভালো, কতটা মানসম্মত সেগুলি মেগাপিক্সেলের অপর ডিপেন্ড করে না, এগুলি অনেক কিছুর ওপর ডিপেন্ড করে যে আপনি ছবিটা তোলার সময় কীরকম শাটার স্পিড দিয়েছিলেন, কীরকম এক্সপোজারটা কীরকম সেট করেছিল, তারপর হোয়াইট ব্যালেন্স কী সেট করেছিল, সব কিছু আপনি যখন আপনি যদি ক্যামেরা ব্যবহার করে থাকেন DSLR ক্যামেরাগুলো, তাহলে আপনি সেখানে দেখাচ্ছেন যে অনেক কিছু সেটিং থাকে যেগুলো আমাদের মোবাইলে বা এমনি নর্মাল গ্যাজেটে যে ক্যামেরাগুলো থাকে সেগুলোতে থাকে না। তো মোবাইলে ক্যামেরাকে দোষ দেওয়া যায় না, মোবাইলে ক্যামেরাও খুব ভালো। আমি যে এখন যে ভিডিওটা শ্যুট করছি আমার মোবাইলে সেলফি ক্যামেরা দিয়ে করছি, আমার মোবাইলটা হচ্ছে Realme C1, ক্যামেরা মোটামুটি ভালো, খারাপ বলা যায় না। আর এটাই আপনাদেরকে জানানোর জন্য এসেছিলাম যে বেশি মেগাপিক্সেল মানেই যে ভালো ক্যামেরা তা কিন্তু নয়। আরেকটা জিনিস মিস হয়ে গেল, সেটা হচ্ছে যে লেন্স। আমার যে মোবাইলে লেন্সগুলো থাকে সেই মোবাইলের লেন্স একটা বালি পড়লেই ঢাকা পড়ে যায়, আমাদের লেন্স এতটা ছোটো।
তাহলে আপনাদের এই মেগাপিক্সেল বেশি হয়ে বা কী হবে? আমাদের মেগাপিক্সেল বেশি হলে কী হবে, আপনার ছবির ডিটেলস ক্যাপচার করবে, বুঝতে পারছেন তো? আপনি ডিটেলস ক্যাপচার করবে, আর কম মেগাপিক্সেল হলে ছবির মধ্যে বর্ণনা কম থাকবে, ডিটেলস কম থাকবে। আর যদি আপনার মেগাপিক্সেল বেশি হয়, ডিটেলস বেশি থাকবে, কিন্তু মেগাপিক্সেল বেশি মানেই যে ছবি ভালো তা কিন্তু নয়, এটা আপনাদেরকে বললাম। আর আমরা যে ক্যামেরাগুলো ব্যবহার করি, বড় বড় ক্যামেরাগুলো ফিল্ম মেকারের জন্য, যে ক্যামেরাগুলো বড় বড় ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় বা ফটোগ্রাফির জন্য, প্রফেশনাল ফটোগ্রাফির জন্য যে ক্যামেরাগুলো ব্যবহার করা হয়, সেগুলোতে আপনারা দেখেছেন খুব বড় বড় লেন্স হয়, এক একটি লেন্সটা এইরকম গোল হয়। তো আপনি বুঝতে পারবেন যে আমাদের মোবাইলের ক্যামেরা সেইখানে কতটুকু ছোটো, আমাদের মোবাইলের ক্যামেরার লেন্স এতটা ছোটো, এতটা ছোটো যে একটা বালি ফেলে দিলে আর দেখা যায় না। তো এই ছিল আজকের এই ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই ভিডিওর ভিউ বাড়িয়ে দেবেন। আর চ্যানেলটি যেহেতু নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শুভকামনায় আজ এখানে শেষ করছি। খুদা হাফিজ।